নমস্কার বন্ধুরা, কাবেরীর দুনিয়ায় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আর সবাইকে জানাই শুভ নববর্ষ 1429-এর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। আর আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজছে ভোর 5টে। আমি আজকে আমার মাসির বাড়িতে আছি। আমরা মাসির বাড়িতে আজ সারাদিন কী কী করি, তো সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে রাখুন। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। কি রে, তোদের কি ঘুম ভাঙেনি মিমো? দেখ, চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মাসিমণি কত কিছু গাছপালা লাগিয়েছে, ফলের গাছ ফুলের গাছ। আর ভোরবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়াতে এরকম ঘুরতে খুবই ভালো লাগছে, কারণ টাউনে এরকম হাওয়া পাওয়াই যায় না, আর এত গাছপালা দেখাই যায় না। আর তাই জন্য আমার এখানে খুবই ভালো লাগে, আমার মাসির বাড়িতে। তা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। এই রকম শান্ত স্নিগ্ধ পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কত কলার গাছ মাসিমণিরা লাগিয়েছে, আর অনেক কলাও ধরে আছে গাছগুলোতে। আমার মেসো এখন ঝাঁটাতে লেগেছে রাস্তাটা পুরো, এত বড় রাস্তাটা আমার মেসো পুরো একাই দিন দুবেলা ঝাঁটাতে। তুমি ডেলি ঝাঁটাও এরকম পুরো রাস্তাটা, এত বড় রাস্তাটা দুবেলা ঝাঁটাও এতটা? কি রে, মর্নিং ওয়াক নাকি রে? কত বড় টগর ধরে আছে গাছটাতে, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। ভোরবেলায় এই গন্ধটা দারুণ লাগে। এখানে আমার মেজো মাসিমণি আর দিদি করে দাঁড়িয়ে গল্প করছে। এই যে কাজের মাসিকে দেখুন কত থালা বাসন নিয়ে ধুতে বসেছে। না না, এটা আমার কাজের মাসি নয়, এটা আমার মাসিমণি। এই যে আমার কাজের মাসি, কাজ বন্ধ করে তোমরা কথা শোনো, আমার কাজের মাসি এখানে কাজ করছে। দেখো, কাজের মাসি না কাজের মাসি, আমার মাসিমণিদের লেবু গাছে অনেক লেবু ধরেছে, পুরো গাছ ভর্তি হয়ে লেবু ধরেছে। আমরা এখন টিফিন করতে বসে গেছি, আর আজকের টিফিনে আছে মুড়ি, চপ, মিষ্টি, শশা, চানাচুর, সব কিছুই আছে। এই ভদ্রমহিলাকে দেখুন, ইনি নাকি ডায়েট করছেন। এনার থালার মুড়িগুলো দেখুন, আর সামনে মিষ্টিগুলো দেখে বুঝবে ইনি ডায়েট করছেন। মিষ্টিগুলো তোর কম হয়ে গেছে রে বাবা। এই বাবা, আর দুটো মিষ্টি নিবি দিদি? ওই দিদি, আর কি তুই মিষ্টি নিবি? এরপরে আমরা দুপুরের রান্নার জন্য রেডি হচ্ছি, আর এখানে দিদি মশলাগুলো বেটে নিচ্ছে। দিদির মশলাগুলো বাটা হয়ে গেলে মাসিমণি আর দিদি করে আজকে দুপুরের রান্নাগুলো করবে। তো আমি আপনাদের দেখাবো ওরা কি কি রান্না করে। বাপুরে, গলদা চিংড়ি, এই সব মাছগুলোই আমার মাসিমণিদের পুকুরের মাছ, আর এগুলো জালে ধরা পড়েছে। এই দুটো মাছ আর এই চিংড়ি মাছগুলো সব জালে ধরেছে। আমার মেসো এখন বাজার থেকে মাংস নিয়ে বাড়ি এলো। মেসো, কি মাংস? হরিণ মাংস?
मासिमणि उन्होंने भात बसिए दिए भात हो गए मासिमणि एखे माँस रान्ना कर কত মাংস আছে এটা 1 কেজি চর্বি বেশি আছে রে ওই এটা দেশি খাসি নয় কিন্তু মাসিমন ভাত আর শাক ভাজা করা হয়ে গেছে আর এখন খাসি মাংস করতে বসেছে উনোনে উনোনে মাংস রান্নার টেস্টটাই আলাদা এটা কাশ্মীরি दीदी एखाने गैसे बाकी रान्नागुलो करे निच्छे एखाने दीदी बनाच्छे पटल चिंगड़ी और ओई चिंगड़ा माछगुलो समस्त मसला दिए बाटीते बसाच्छे तो केमन लागे खेते देखी किभाबे बनाच्छे टमेटो एमनि चार पिस करे दिए देना पटल चिंगड़ीटा होये एसेछे आर एकटुखानी पोरे नामिये देबे दीदी ना 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 माँस कषानो होये गेछे एबार खाबार पाला आमार मासिमणि कषा बेर करे देबे आर आमरा खाबो देखे कषा माँस कसा माँस खेते खेते पुकुर आमरा कसा माँस खेयेछि हाँ तुमि कि करछो मेसो एइ तृणमूलेर किस्तिगुलो देखछि মাংসের ঝোল পুরো ডকবক করে ফুটছে আর মাংস পুরো একদম রেডি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো আর খালি গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে दीदी और आमी एखन कला पाता काटते एसे गेछि और दुपुर बेला आज के आमरा कला पाताय करे माँस भात खाबो कला पाताय माँस भात खावार मजाई आलादा तोर हाथेर काछे ओई पाताटा ना हाँ एटा निये ना एगुलो से उत्तर दिके रे चाँदुरेर दिके हाँ देखबि दा दा ढुके देखबि देखे देखे ढुक देखे ढुक साफ थाकबे जे कला कला पाताय खाय आमी देखबे जाओ सबाई खाय तोमादेर ভালো হয়েছে রান্নাটা খুব সুন্দর কালারটা হ্যাঁ না না ছোট 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 দাও মাসিমণি চিকেনটা হয়ে গেছে চিকেনটা হয়ে গেল আমরা এবার খেতে বসে যাব এইখানে আমার মেসো বসছে সব থালার মধ্যে এই তো জল এখানে আছে পটল চিংড়ি অল্প দাও অল্প দাও অল্প দাও ওর শুধু খবরা করা আছে অল্প দিয়ে দিবে ওই দা মাছ ছাড়নি না এবারে না মাছটা ছাড়বে সেটাই বলি যে আর কোন দিয়েছে বলে গেছে চিংড়িটা বলে গেছে ও আরেকটা দেন না জেঠিমাকে না না চুনটা আগে দাও না दीदा
বর্দা মিস করবে না খেলে কিন্তু এখানে আমরা সবাই একসাথে খেতে বসে গেছি আমার মেসো আমার দাদার ছেলে দিদির ছেলে জিজু দিদি দিদির শাশুড়ি মা আমি আর মাসিমণি মাসি বাড়িতে ভালোই এনজয় করলাম আমরা সবাই আর এখন টোটো এসে গেছে আমরা টোটোতে করে সবাই এখন বাড়ি ফিরে যাব আর এখানে আমার মাসিমণি আমার দিদির ছেলে দিদি আমি চারজন টোটোতে করে এখন বাড়ি ফিরে যাব বাড়ি না আমরা এখন সবাই আমার দিদির বাড়িতে যাব তারপর ওখান থেকে আমি বাড়ি চলে যাব তো দেখতে থাকুন আর আশা করি এই ভিডিওটা আপনাদের ভালোই লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান আমি যত নতুন নতুন ভিডিও চ্যানেলে আপলোড করব আপনারা খুব সহজেই সেই ভিডিওগুলো দেখতে পান তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন নতুন বছর ভালো করে কাটাবেন